আপনার হয়তো গান গাওয়ার অনেক শখ, কিন্তু আপনার কণ্ঠটা হয়তো বা তেমন সুন্দর না, যার কারণে আপনি কোনো গান যদি গাইতে চেষ্টা করেন সেটা হয়তো অসুন্দর বা অসুরেলা হয়ে যায়। তো আপনার বন্ধু বান্ধব এই নিয়ে হয়তো হাসি ঠাট্টা তামাশা করে। তো আজকে আমি দেখাবো এবং জানাবো কিভাবে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো মুক্তি পাওয়ার বিষয়টা আসলে এত সহজ করে দিয়েছে আমাদের জন্য ছোট্ট একটা সফটওয়্যার। তো সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোনটাই গান করেন না কেন, যেভাবে গান করেন না কেন, সেটা একটা সুন্দর মাত্রা উপহার দেবে এই সফটওয়্যারটা, একটা সুন্দর মিউজিক উপহার দেবে। তো আমরা চলে যাব সেই ছোট্ট সফটওয়্যারে। যাওয়ার আগে অনুরোধ করবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট মাস্ট। ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম, এখন আমরা চলে যাব আবারও সেই ছোট্ট সফটওয়্যারে। তো সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেব। তো সফটওয়্যারে ক্লিক করলে আপনাদের কাছে এখানে অ্যালাও চাইবে, অবশ্যই অ্যালাও অ্যালাও করে দিবেন। এরপর এরকম একটা পেজ আসবে, উপরে দেখতে পাবেন একটা ক্রস চিহ্ন, এখানে জাস্ট ট্যাপ করে দিবেন, এটা চলে যাবে। এরপরে মূল পেজটা আপনাদের সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখানে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনি যদি কোনো গান রেকর্ড করতে চান অবশ্যই আপনাকে একটা হেডফোন ব্যবহার করতে হবে। তো এখানে আসার পরে যেটা করবেন, এখানে প্লাস আইকন পাবেন, এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে তিনটা অপশন চলে আসবে, আপনি চাইলে ভিডিও রেকর্ডের মাধ্যমে এটা করতে পারেন, চাইলে অডিও রেকর্ডের মাধ্যমে করতে পারেন। তো এটাতে ক্লিক করে আপনার পূর্বের গানগুলো আপনি এখানে মিউজিক সেট করে নিতে পারেন। তো আমরা এখন চলে যাব রেকর্ড অডিও এই অপশনটাতে, এখানে ট্যাপ করব। ট্যাপ করলে দেখতে পাবেন এরকম একটা ফেস আসবে, এখানে নেক্সট অপশনটাতে ট্যাপ করবেন। পুনরায় এভাবে নেক্সট অপশনে ট্যাপ করতে থাকবেন যতক্ষণ না আমরা আরেকটা পেজে চলে যাচ্ছি। তো শেষ পর্যায়ে দেখবেন ওকে অপশনটা চলে আসবে, এখানে আবার ট্যাপ করবেন। তো এরপর দেখতে পাবেন এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আসলে খুবই ইন্টারেস্টিং লাগতেছে। তো এখন যেটা করবেন, আপনি যদি অডিও রেকর্ড করতে চান এখানে দেখতে পাবেন অডিও। তো তার আগে যেটা করে নেবেন, এখানে চারটা অপশন আপনি দেখতে পাবেন, কি ইফেক্টস, মিক্স এন্ড ইকিউ অথবা রিভার্ব। তো এগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। আপনাদেরকে জাস্ট এখানে ইফেক্টস যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আজকের এই অডিও রেকর্ডটা দেখাবো কিভাবে করবেন। তো এখানে ট্যাপ করবেন, ট্যাপ করে এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন, এখানে যেটা আপনার ইচ্ছে সেটা আপনি সেট করতে পারেন, সেটা আপনি আগে আগে পরীক্ষা করে নিতে পারেন কোনটার মাধ্যমে কোন রকম মিউজিক হয়। তো আমি এখানে ন্যাচারাল টোন এই অপশনটাতে সেট করলাম, সিলেক্ট করলাম। এরপর এখান থেকে জাস্ট ব্যাক দেব। তো ব্যাক দিয়ে এখানে অডিও অপশন পাবেন, এখানে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে এখন আপনি একটা গান গাওয়ার চেষ্টা করবেন যতটুকু পারেন বা যেভাবে আপনি পারেন সেভাবে গাইবেন। তো এরপরে কি হয় সেটা জানলে বা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তো আমি একটা গান বা একটা গানের কলি গাওয়ার চেষ্টা করব এবং দেখবো সেটা আসলে মিউজিক মিশিয়ে কিরকম একটা মিউজিক তৈরি হয়। তো আমরা এখন এটাতে ট্যাপ করব। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি ননাবালের পন্তরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। যেটা হলো, আমি একটা গান বা গানের কলি গাওয়ার চেষ্টা করলাম, যদিও আমি মানে গান এগুলো আমার দ্বারা হয় না যেহেতু কণ্ঠ সুন্দর নাই। তো গানটা রেকর্ড হলো, এখন আমরা এটা শুনেও দেখতে পারি। তো তার আগে যেটা করবো, এখানে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করলে এটা সেভ হবে, দেখতে পাচ্ছেন এটা প্রসেসিং হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে। তো সেভ হওয়ার জন্য, অর্থাৎ সঠিকভাবে সেভ হওয়ার জন্য যেটা করবেন, এখানে উপরে সেভ অপশন পাবেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে অ্যালাও চাইবে, অবশ্যই অ্যালাও দিতে হবে। এরপর দেখতে পাবেন এটা সেভ হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব আমাদের অডিও ফোল্ডারে, দেখে নেব আসলে যে গানটা আমি রেকর্ড করলাম সেটা কিভাবে কি হলো, কি সেট হলো বা কি সেট হলো না। তো মিউজিকে চলে আসলাম, এখানে যে 20 সেকেন্ডের একটা মিউজিক দেখতে পাচ্ছেন এটা এখন আমরা অন করব। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি ননাবালির পথ ধরে বহুদূর বহুদূর।
তো ভিউয়ার্স আপনারা হয়তো শুনতে পেলেন যে আসলে কিরকম একটা মিউজিক সেট হয়ে গেল। তো এরকম করে আপনিও কিন্তু আপনার অসুরালা কণ্ঠটাকে এই সফটওয়্যারের মাধ্যমে একদম সুরালা করে নিতে পারবেন, তাক লাগিয়ে দিতে পারবেন আপনার সেই সব হ্যাটার্স বন্ধু বান্ধবদের। তো আমরা প্লে স্টোরে চলে যাব, দেখে নেবো অ্যাপটা কিভাবে ইনস্টল করবেন। তো প্লে স্টোরে এসে জাস্ট লিখবেন বলক, লিখে সার্চ দিলে দেখতে পাবেন এই অ্যাপটা চলে আসবে। এই লোগোটা আপনারা একটু খেয়াল রাখুন, দেখতে পাচ্ছেন ওয়াইফাই এর মতো। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন, ইনস্টল পরবর্তী কাজ আপনারা আশা করি বুঝতে পারছেন কিছুটা এবং বাকিটা আপনারা নিজেরা বুঝে নিতে পারবেন। তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন।